कारा कारा बालो नाई देखिए अपने बालो नाई आज के पवित्र धर्मियों महफिल विशाल धर्म सभा दारुल उलूम खदीमतुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার আয়োজিত বিশাল বড় মাহফিল আজকের এই ধর্মীয় সভার পরিচালনা যিনি করেছেন সভাপতি সাহেব সেই সভাপতি সাহেবকে আমার অন্তর থেকে সালাম দিলাম আরো সালাম দেই স্টেজে বসে থাকা ফাজাজে কেরাম আকাশের তারকার নাই উস্তাদুল মাহতারাম উফাজানে নিজাম উলামাই কেরামদেরকে আরো সালাম দেই উলামাই দিন ছোট ছোট কোশি ছেলেমেয়েরা এত তো অঞ্চলের আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন প্রেমিক দিন ভার ভীরাম সম্মানিত পর্দায় থাকা মা ও বোনেরা সবাইকে আমার অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজারো ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা সরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কেনাকে দিন পুসারের কাজে নিজ কতি সবিলি কেনাকে দিন পুসারের কাজে নিজ কতি সবিলি তাই ফির কাফের রং চিনিল না সে আলো তাই ফির কাফের রং চিনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আগাতে কত বিকত হই সারা শরীর থেকে রক্ত ঝরি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ সময় খুব সংকীর্ণ যেহেতু টাইম নিয়ে কথা বল লাগবে নাকি কয় সেজন্য ক্ষুদ্র করতে করতে যদি আধা ঘন্টা যায় তাহলে তো সময়ের কথা আছে নাকি ক্ষুদ্র লম্বা করছি না নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد طلاب العلم فريضة على كل مسلمين والمسلمات رواه البخاري قال النبي صلى الله عليه وسلم إن الله
करता हूँ। या सल्लल्लाहु अलैहि नबी या الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তুমি আমায় রে দয়ার আল্লাহ রে তুমি আমায় রে তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান দয়া আল্লাহ রে তুমি আমায় রহম করো রে হুজুর লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আজরাইলা শেহবে যখন বুকের উপর হাত রাখিবে তখন ঠিক না কোন যতই কর কারো কত মানবে না দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে হুজুর লা রোহটা যেদিন সহলে যাবি ছেলে মেয়ে দাঁড়ায় কাঁদবে রোহটা যখন সহলে যাবে ছেলে মেয়ে দাঁড়ায় কাঁদবে যতই কর কান্না তুমি কর কান্না শুনবে না দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে সুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে মান বন্ধ ভেলা ভেলা বুঝেন তো না ভেলা বুঝেন না কি কমে সরে থাকুন ভেলা বুঝুন না ভুরা ভুরা এই কালে মান বন্ধ ভেলা মোহনে পড়বে মারণ বেলা এই কালে মর রেহেন তাকিলে কবর হবে ও জালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দাদা ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকার মালিক, সেই মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে রহমতের মজলিসে বসার সুযোগ দান করছেন, আমরা খুশি নে বেজায়।
আমাদের মোজাদা কিছু কিছু বেজার আছে, খুশি না বেজার? খুশি, সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই আছি তো দেখাবেন, সবাই আছি তো নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জামানায় এই এই সময়টার মধ্যে কত মানুষ কত বিভিন্ন করোনা ভাইরাসের কারণে পজিটিভ ধরা পড়া এবং বেমারের মধ্যে হাত পা ভেঙে কত বিভিন্ন বেমারের মধ্যে হসপিটালে বাড়িতে আছে না নাই আছে আছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ অবস্থায় রহমতের মজলিস গুনাহতের মজলিসে বসার সুযোগ দান করেছেন সেই উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজারিশ করি একটু জিব্বাটা লড়াইয়া বিগলিত কণ্ঠে মহব্বতে কণ্ঠ সুর মিলাইয়া জোরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালাম প্রশংসা করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরসে বলি আলহামদুলিল্লাহ মদিনার আল আলমা আমানার দুল আন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যেই নবীর উসিলাই সব মায়ান নবী রাহমাতান নবী খাতামান নাবিয়ান সেই বিশ্ব নবীর প্রতি সকলেই নাম ধরে সবাই করি দরুদ ও সালাম প্রেরণ করি সকলেই উচ্চ স্বরে মহব্বত নিয়ে সকলেই করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার একটু একটু আগে বসবেন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যদি আমরা ইবাদত করি যদি আমরা মানি মানলে জান্নাতি না মানলে দোজখী ঠিক কি রাখুন আমি কিছুগুলা কথা বলবো আপনাদেরকে প্রশ্ন করব আপনাদের বিবেক দিয়ে প্রশ্নটা সঠিক কিনা অ্যানসারটা সঠিক কিনা আমার প্রশ্নের জবাব দিবেন দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কথা ভাষা যদি তেতলের মতো সুকা সুকা লবণের মতো তিতা তিতা হয় খারাপ পাইবেন কেউ না খারাপ পাইবেন না তো সম্মানিত ভাইরা আমার দাদা আমার দেলে প্রাণে মনে ভালো করে বজার চেষ্টা করবেন যে দাদা এমন একটা জায়গার মধ্যে আমি আপনি পৌঁছেছি ভাই জানে এই জায়গাটার মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই জায়গাটার মধ্যে বসে থাকবো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বান্দা আল্লাহর বান্দাদেরকে সগিরা গুনাহগুলি মাফ করতে 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 মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দরবার থেকে এমন হতে পারে ভাই জানা আপনি আমার জবান থেকে এমন কথা বাহির হয়ে যাবে ওই কথার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবো জোরে কোন সুবহানাল্লাহ এই প্রশ্নের জবাবটা দেন এইবার বলেন বলে ও দাদা যুবক ভাইরা এইবার বলেন জান্নাতে আমার আল্লাহ যে দিবে আমার আল্লাহ জান্নাতে ওই সময়ের মধ্যে বুড়া অবস্থায় নাকি জোয়াল অবস্থায় যুবকদের দরকার আছে না নাই আছে যুবক কেমন যুবক 30 বছর হাই লেভেল সুবহানাল্লাহ আমার মতো আপনার মতো যুবক সাহাবা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছেন হযরত ওমরের রাগ বেশি ছিল না কম ছিল রাগ বেশি ছিল পিছনের যুবক ভাই আজ আওয়াজ দেন তো রাগ বেশি আসল না কম আসল বেশি তো কেমন বেশি আসল সেই হযরত ওমর যদি রাস্তা দিয়ে হাইটা যেত শয়তান যদি শুনতো যে ওমর যেটা ওই রাস্তা দিয়ে শয়তান বহু দূরে আর এক রাস্তা দিয়ে যেত জোরকম সুবহানাল্লাহ ভয় পাইছে হযরত ওমর কে শুধু শয়তান ভয় করে নাই যেই হযরত ওমর যুবক আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হইলো কাজ কর্মে ব্যবহারে হযরত ওমরের কথার মাধ্যমে মাসো আনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছে জোরকম সুবহানাল্লাহ সেই হযরত ওমর কেমন ওমর বর্তমান জামানার মধ্যে দাদা হযরত ওমরের মতো ওমর আছে না নাই আছেন সেই ওমরের মতো সমাজের মধ্যে হাজার হাজার ওমর আছে আছে না আছে কথা কেন আছে না হাজার হাজার ওমর আছে হে ওমর কেমন ওমর হে ওমরের মতো না এই ওমর যদি দেহে শয়তানে কোন এই ওমর হইতেছে এ শয়তান যেতে হে ওমর যাইতেছে শয়তান একান্ত করে কয়টা আমার ব্যস্ত ফেরে কথা কেন ব্যস্ত ফেরেন বলে
সম্মানিত ভাইরা আমার দেলে প্রাণে মনে ভালো করে বোঝার চেষ্টা করবেন যে দাদা এই দুনিয়ার জমিনের মানব যে যত জায়গায় গেছেন রে বন্ধু কোনোদিন জবানে কোনোদিন ব্যবহারে কোনোদিন জবানে আপনি পাইছেন নি দাদা রে যে হুজুর আপনি যাইতেছেন যাইতেছেন আমার কাছে টাকা আছে আমার কাছে মাল ধন আছে ও হুজুর আপনারে দিয়ে দিলাম নিয়ে যাও এমন কথা শুনছেন আরে বাজারে গাড়ি নদী নালায় উপরে পেলেনে জাহাজে যা লঞ্চে গাড়িতে যে কোনো জায়গায় কারো কাছে শুনছুন কি যে আমার আছে নিয়ে যায় উপজাই কথা কইছে কোনোদিন না কোনোদিন শুনছুন কি না কোনোদিন হনের নাই বা দেহেন নাই বা নিজ হোক কই নাই কথা কইন হাসা না কিন্তু কোনোদিন যে কই নাই আছে আমার নিয়ে যাও অথচ আমরা কি কোন কথাটা বলি আমাদের শুধু লাগে কি লাগে টাকা লাগে বাড়ি লাগে গাড়ি লাগে নারী লাগে জমা জমি আছে আরো লাগে বাড়ি দুইটা করছে আরো বাড়ি কোন লাগে কথা কেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার লাগে 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 বাড়ি আছে বাড়ি লাগে গাড়ি আছে গাড়ি লাগে নারী আছে আরো নারী লাগে জমা জমি আছে আরো লাগে লাগে এই আওয়াজটা হলো মুসলমানের জবানের আওয়াজ এই আওয়াজটা লাগে লাগে আওয়াজটা যদি আপনি আমি বলি ভাই মায়ের নবী বলে লাগে লাগে আওয়াজটা হলো জাহান্নামের আওয়াজ কিসের আওয়াজ জাহান্নামের আওয়াজ কিন্তু যুবক ভাই ভালো করে বোঝার চেষ্টা করবেন যে দাদা কিন্তু লাগে লাগে এই জাহান্নামের আওয়াজটা ছেড়ে দিয়ে যদি আমরা বলতে পারি এ আমরা বলতে পারি তার অনুরূপ এ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাদ্রাসা আমাদের লাগে জোরে বলুন সুবহানাল্লাহ লাগে না না লাগে আমরা শুধু খালি জীবন ভর শুনলাম যে পুরুষের মাত এলেম শিক্ষা করা লাগে এ নারীদের এলেম শিক্ষা করা লাগে আমার নবী বলেছে মুসলিমিন আল মুসলিমাত নারী এবং পুরুষ দুইটাই নারী এবং পুরুষ দোনো দুইটাই এলএম শিক্ষা করা লাগে আমরা কই যে হ্যাঁ বেটি হইছে এই বেটির এলপিজিপি পাস করাই আনিয়া আরে বাংলা তো পড়াশোনা তো আনেই লাগবো কিন্তু এই মেয়েটাকে যদি আরবি শিক্ষা করানো হয় তাহলে সেই মেয়েটার গর্ভ থেকে বিবাহ দেওয়ার পরে ওই মেয়েটার যতগুলি সন্তান হবে সব সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে সব সন্তান আল্লাহওয়ালা হবে এবং কি মা যদি আলেমা হয় মা যদি কোরআনের হাফেজা হয় মা যদি আলেমা হয় ওই মায়ের সন্তান কোনোদিন বেদিন হতে পারে না কথা কোন ঠিক না বাকি বেদিন হবে কি সম্মানিত যুবক বন্ধু আমার এবার আমার মতো তোমার মতো যুবক ছিলেন দাদা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যুবক বন্ধু ধর্মীয় সবার কথা শুনলে আজকে ধর্মীয় অনুষ্ঠানের কথা শুনলে ওই যুবক বন্ধু ওই বুড়া বাপের মধ্যে বসার জন্য কত কোষামতি করা লাগে কত তেল মারা লাগে কিন্তু যুবক বন্ধু আজকে দেখো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাদকে ডাক দিয়ে বললেন সাদ তোমাকে বিবাহ করতে হবে বলে আচ্ছা ঠিক আছে আপনি নবী যদি আপনি বললেন বললেন আমি বিবাহ করব কিন্তু বিবাহ করব নবী গো আমার সংসারের ভিতর আমার সংসারের মধ্যে অত টাকা পয়সা নাই হুজুর গো আমার নবী বললেন টাকা নাও মাল নিয়ে যাও বাজার কেটে যাও বাজার করে আসো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার গো বাজার করতেছে নতুন বিবাহ করবে যুবক বন্ধু বাজারে যাওয়ার পরে হঠাৎ করে হঠাৎ করে খবর পাইছে মদিনা ইহুদিরা মদিনা আক্রমণ করতে আসবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে এ আমি সাদ ওই বিবাহের প্রীতি থাকবো না না আমি বিবাহের প্রীতি থাকবো আর আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে এটা কোনোদিন হতে পারে না আমি সাদ আমি বিবাহ করব না ওই বিবাহের টাকা পয়সা দিয়া তরোয়ারি আর একটা ঢাল কিনলেন ফেরানোর জন্য হযরত সাদ রাদিয়াল্লাহু
জাহাল তরবারি নিয়ে যখন মদিনার দিকে রওনা, ওই মদিনার দিকে যায় আধা রাস্তা যাওয়ার পরেই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার হঠাৎ করে মনে পড়ে গেল, আমি বাজার আসছি বিবাহের খরচা করার জন্য, কিন্তু আমি এই অবস্থায় যদি যুদ্ধের ময়দানে যাই সাহাবা কিরাম আমাকে চিনে ফেলবে। রিপিট, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে আবার মার্কেটে গেলেন। বাজারে যাওয়ার লগে লগে লগি হযরত সাদ বিশাল লম্বা একটা কালো কাপড় কিনলেন। ধরে কোন কি কাপড়? কালো কাপড়। কালো কাপড় কিনলেন। কালো কাপড় দিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখ করে বললেন, মাতা পেশায়া, এই মাতা পেশাইতে পেশাইতে নাকের উপর দিয়ে পেশাইয়া কালো কাপড় দিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজার দুইটা চোখ বাহির হয়ে আসে, হযরত সাদ নবীন সাহাব তোমার মত আমার মত যুব, যেই সাদ রাত্রি সন্ধ্যার সময় বিবাহ হবে রে, যেই সাদের সন্ধ্যায় বিবাহ রাত্রি বেলায় বিবাহ হবে, ওই বিবাহ অনুষ্ঠান বাদ দিয়া তরোয়ালি নিয়ে এবার চলে গেলেন ইহুদিদেরকে লড়াই করার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে যাও যাও তৈয়ার হয়ে নাও, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিদের কাফেলার মধ্যে গিয়ে ঢুকছেন রে যুবক। কাফেলার মধ্যে ঢোকার লগে লগে লাগি এইবার বহুত কাফেরদের কেশ দুনিয়া থেকে বিদায় করে দিয়া ঢুকতে 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 এমন একটা জাগার মধ্যে পৌঁছে গেছে রে বন্ধু। ওই জাগার মধ্যে যাওয়ার লগে লগে কাফেরেরা ঘেরাও ধরছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের মাঝখানে এইবার চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটারে তরোয়ারির আঘাতে আঘাতে ঝঞ্ঝরের মতো সালনের মতো বুকটা জাররা জাররা হয়ে গেল। এ সম্মানিত যুবক বন্ধু, আজকে গুনাহ মাফের মজলিস, বরকতের মজলিস, আজকে বরকতের গুনাহ মাফের মজলিস পায়া আজকে দেখেন রে দাদা, আমরা দোকান পারে বাহিরে।